হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। থাম্বনেল থেকে বুঝে গেছে যে আমি কোন বিষয় নিয়ে আজকে ভিডিও করছি। তো ভিডিওটা দেখতে থাকো, টাইম না লস করিয়ে, মানে আমি এখন সাইকেলে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। তো ওটা বেশি দূর ছিল না, মানে কাছেই ছিল। দেখতে পাচ্ছি যে আমরা চলে এসেছি, মানে কালীবাড়ি, যাকে মানে এর আসল মধ্যে বোসবাড়ি, মানে বোসবাড়ি বলতে, কিন্তু এখানে কালী ঠাকুর পুজো হয়। তো আমরা রাস্তায় সামনে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে কাজ করছে, মানে গোবর দিয়ে লেপছে। আর হচ্ছে আর এখানে ঠাকুরটা হাফ তৈরি করেছে, আর আমি যে সাইকেল এসেছি সেই সাইকেলটি। আর যে ভাই, তো ঠাকুরটি যে হয়তো ভালো দেখা যাচ্ছে না, তারপর দেখি কালী পুজো কালকে আছে, কিন্তু ঠাকুরটাকে এখনো রং টং কিছু করা হয়নি। তো কালকে তোমাদের একটা ব্লগে দেখিয়ে দেবো। আর ভিতরে কাজ করছে, দেখতে পাচ্ছ অনেক লোক আছে। তাছাড়াও তো এই মানে তাছাড়াও এই কালীবাড়িটা দেখলাই, আর তার পাশে রয়েছে একটা বিশাল বড় মানে পুকুর। তো আমরা যখন এখানে এসেছি, তার স্নান করে এখান থেকে যাবো। কিন্তু তাছাড়া সত্ত্বেও মানে সামনে মানে এখানে মানে সামনে পুজো হয়, মানে ওখানে জোড়া কালী দিয়ে পুজো হয়। তো আমরা যেতে যেতে তো ওই ঠাকুরটা আমরা দেখিনি। তো আপনারা বলি জোর জোর লাগাচ্ছি। তো তোমরা পুকুরটা দেখতে পাচ্ছি কত বড় পুকুর। তো আমরা এখান থেকে স্নান করে যাবো আজকে। তো চলে এসেছি প্রায় আমরা। চলে আসছি আমরা সেই বাড়ির সামনে, মানে ঠাকুর এখানকার রং হয়ে গেছে। চল তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি রং হয়নি এখনো, মানে কালো রংটা হয়ে গেছে আর শিবের রংটা হয়ে গেছে। দুই পাশে দুটো ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা, একটা একটু ছোট। হ্যাঁ, একটা একটা ছোট বানিয়েছে। এপাশে একটু ছোট আছে, এপাশে একটু বড় আছে। তো যাই হোক, আরে যে আমার পাশের থেকে যে বকবক করছিল, তো যাই হোক, দেখতে পারলাম। তো কাল হচ্ছে পুজো, কাল তোমাদের দেখিয়ে দেবো অনেক কিছু ব্লগ। তো বেশিক্ষণ স্নান করলাম না, কারণ হচ্ছে গিয়ে এখন মানে ঠান্ডা লাগলে বলবো করোনা করোনা, এই জন্যই আমি বেশিক্ষণ স্নান করলাম না। মানে প্রথমবার এসে কলেজ স্নান করি, তো পুকুরে যে আসলাম, মানে ঠান্ডা ঠান্ডা লেগে যায় এই কারণে আমি মানে তাতে উড়ে গেলাম। তাতে আর একদিন দেখতে হচ্ছে ডুবাচ্ছে এখনো। আর ওই জায়গাটা ভাই, তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে বলবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লাগে, মানে যে ভিডিওটা দিয়েছি ভিডিও যদি ভালো লাগে তা কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, সাবস্ক্রাইব করে লাইক করবে, আর কি বলবো, যা করার করে মানুষ, ইউটিউব মানুষ যা যা করে তাই করবে। তো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে। বাই বাই, ভালো থাকবে সবাই।